এরাও শত্রু মুখোশের আড়ালে। উল্টে বসতে পারছেন দেখিয়ে দিলেন আমরা কি করে থাকি, হ্যাপি তো খুশি তো? আপনি এবার আপনার রাস্তা হাঁটুন, আমাকে আমার রাস্তা। ওকে দেখুন, আপনি যে রাস্তায় হাঁটছেন তার পরিণতি হলো ভয়ঙ্কর, আর আমি যে রাস্তায় হাঁটছি সেই রাস্তাতেই হাঁটব। যতক্ষণ না ওই বস্তিবাসীরা ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ। তাতে যদি আপনার আবারও ছবি তুলতে হয় তাও তুলব। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছেন কেন? চলুন না ম্যাডাম, আমার অফিসে চলুন, চা সিঙ্গারা খেতে খেতে আলোচনা করবো। নো থ্যাঙ্কস। চিন্তা করবেন না ম্যাডাম, ও দু একদিনের মধ্যে ওকে তুলে নিয়ে আসবো, তারপর ঘর ঘর করে সব বলতে শুরু করবে, এমন দলে দেবো না। না শোনো, ওকে মারবেন না, ও শুনবে আমার কথা। খবর পেয়েছো কোনো? স্যার মালটা বলছে না, আপনি রেড করেছে এটা বোধহয় জানতে পেরেছে, তাই ও আর ওই বাংলা মদের চলে মদের ঠেকে যাচ্ছে না। বাংলা মদের ঠেকে যাচ্ছে না? বাংলা মদের ঠেকে যাচ্ছে না? না না, আমারই ভুল হয়েছে দূর, আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। ইস, আমি এত বোকা, ও তো এখন বাংলা মদের ঠেকে যাবে না। কেন যাবে না? ও বাংলা মদের ঠেকে কখন যায়? যখন ওর হাতে পয়সা নেই, এখন ওর হাতে ভরপুর টাকা, ও তো এখন বারে বারে শুনতে যাবে, তাই না আব্দুল? হ্যাঁ স্যার, এটা তো আমি ভুলে গেছিলাম, ওর হাতে এখন প্রচুর টাকা, তাই ও রেস্টুরেন্টে যাচ্ছে, যখন টাকা থাকবে না তখন দেশি মদের থেকে যাবে। রাইট, তার মানে বারে খবর নিতে হবে। আব্দুল, এখানে সবাই আমাকে চেনে, আমি গিয়ে খোঁজ করতে পারবো না, তুমি খবর নাও। হ্যাঁ, যদি কোথাও থেকে ওর খবর পাওয়া যায় তাহলে আমার কাজ হয়ে যাবে। আমি এত জেল খেটেছি বড় মা, প্রায়শ্চিত আমার হয়ে গেছে, আমি তো এখন বদলেও গেছি মা। ঠিকই তো, না মা তুমি ভেঙে পড়ো না, আমি তোমাদের বাবাকে খবর দিয়েছি, তুমি এক্ষুনি আসবে, একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। রাস্তা তো বের করতেই হবে, তাই না বড় মা? বাবা খুব বাবা। মানুষ যখন অপরাধ করে তখন তার সাজা তাকে পেতেই হয়। তুমি হয়তো জানো না ওর উপর কি কি চার্জ আছে। বেআইনিভাবে হাসপাতাল বেঁচে দেওয়ার চেষ্টা করা ছাড়াও ওর পর মানুষ খুনের অভিযোগও আছে। এত সহজে ও ছাড়া পাবে না, আদালতে ওর বিচার হবে, তারপর আদালতের সিদ্ধান্তই ওকে মেনে নিতে হবে। একটা খুনের শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড, আর তা নয় তো ফাঁসি। কি বলছো তুমি? যাবজ্জীবন নয় ফাঁসি? আমি তোমার কাছে অপরাধী, অপরাধী। এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে কি শাস্তি দেবে? জেল, আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এরাও শত্রু মুখোশের আড়ালে।